থেকে দেখছেন ঢাকা শহরের তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রি নেমে গেছে। আমরা এই 13 ডিগ্রি তাপমাত্রার জন্য একজন করে নবাব নির্বাচিত করতে চাই, যিনি হচ্ছেন ঢাকা শহরের মোগল সাম্রাজ্যের অধিপতি, না হলেও বর্তমান শীতের সম্রাটদের ভূমিকা পালন করবেন। হ্যাঁ দর্শক, আপনারা যেখানেই যান দেখবেন ঢাকায় ট্রাকের সামনে হাজারো লোকের সারি। এটা কোনো হাসির কথা নয়, সংসার খরচ বাঁচাতে মানুষ ট্রাকের পেছনে লাইন দিচ্ছে। পাশাপাশি দেখবেন একজন লোক যার যতটুকু না দরকার তার থেকে বেশি খরচ করছে, অপচয় করছে। আর তাই আমি একটা কথাই সবসময় বলছি, আপনাদের শীতের জন্য যারা কাবু হয়ে যাচ্ছে তাদের পেছনে দয়া করে একটা কম্বল, দয়া করে একটা কোনো কিছু তাদের কিছু দেন, অথবা একটু অভুক্ত মানুষকে কিছু খাবার তুলে দিন, যে খাবারের মাধ্যমে সে তার দারিদ্রতা মেটাতে পারে। আপনি হয়তো জানেন না কারো কারো সংসারে শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত শিক্ষা উপকরণ দরকার সেগুলিতে যে খরচ হয় সেই খরচটাও তার নাই। অনেকে অভাব অনটনের কথা কারো কাছে বলেন না, দুঃখ দুর্দশার কথা কারো কাছে বলেন না। সুপ্রিয় দর্শক, এমনও দেখেছি আমি, এমনও শুনেছি আমি, মানুষ কেঁদে কেটে একাকার হয়ে যাচ্ছে, তার পাশের প্রতিবেশীকে পর্যন্ত বলতে লজ্জাবোধ করে। সুটেড বুটেড হয়ে টাই স্যুট পরে চলছে, কিন্তু তার পকেটে ফুটো কড়িটি পর্যন্ত নেই, বোঝার কোনো উপায় নেই, কাউকে সে বুঝতে দিচ্ছে না। কারণ তার সেই ইগো, তার সেই আত্মসম্মান বোধ সেটা রয়েছে। আর তাই বলছি, আপনি কাউকে দান খয়রাত নয়, মানুষকে ভালোবেসে বন্ধুত্বের হাত বাড়াতে চান, এটাই হচ্ছে মনুষ্যত্ব, এটাই হচ্ছে মানবতা। আপনারা দেখেছেন নিশ্চয়ই এক সময়ের রাজা হয়ে যায় বিকেল বেলা ফকির, সকালবেলা আমির রে তুই, ফকির সন্ধে বেলা। এক লোক খুলনা শহরে ছিল, যে কিনা বিমানে করে বিয়ে করেছিল সেই পাকিস্তান আমলে। আজকে সেই রাস্তার ফকির হয়ে পথে প্রান্তে ঘুরে বেড়ায়, তাকে নিয়ে ট্রল হয়, সে ভাইরাল নিউজ হয়। সুতরাং সকলের দিকে তাকিয়ে, মনুষ্যত্বের দিকে তাকিয়ে, মানুষের প্রতি ভালোবাসার টানে চলুন আমরা একে অপরকে ভালোবাসি। তার চেয়ে বড় কথা, আমাদের যে প্রাণীকুল আছে, আপনারা যখন আপনার রান্নাঘরের জানালাগুলি বন্ধ করে দেন, বিশেষ করে শহর এলাকায় দোতলা, তিনতলা, চারতলা, দশতলায়, তখন এই যে রাতের উচ্ছিষ্ট খাবারগুলি পাখিরা খেতে পারে না। আমি একদিন দেখলাম যে আমাদের বাসায় জানালায় রান্না করে সকালবেলা ঠুক ঠুক করছে, কাছে গিয়ে দেখতেই দেখা গেল পাখিরা খাবার খুঁজছে, ভেতরে আসতে চাচ্ছে। চারদিকে শীত, আপনারা জানেন তুরস্কে এরকম চলছে বহু বছর, শতাব্দীর পর শতাব্দীতে, যে পাখিরা যখন খাবার পায় না তখন তারা দানাদার গম এবং অন্যান্য খাদ্য যা পাখিরা খায় সেগুলি সকালবেলা ছিটিয়ে দেওয়া হয় বিভিন্ন বাড়ির ছাদে, যাতে করে পাখিরা খেতে পারে। আপনার সামনে যে অভুক্ত কুকুরগুলো বিভিন্ন ডাস্টবিন খুঁড়ে খুঁড়ে খেতে চেষ্টা করছে, তাদের জন্য কি একবেলা এক মুঠো খাবার হোক, একটা রুটি হোক কখনো দিয়েছেন? যে হাতগুলি আপনার কাছে হাত পাচ্ছে, আপনি তাদেরকে হয়তো ফ্রড মনে করে দিচ্ছেন না, কখনো কি দিয়ে দেখেছেন? মসজিদে দান করছেন, ইজরারা যে খাত খেতে পারে না তাদেরকেও দেয়া দরকার, যে প্রতিবেশী বলতে পারে না তার দিকেও দৃষ্টি দেওয়া দরকার। খাবার, কাপড় চোপড়, শিক্ষা ব্যবস্থায় অবদান, এমনকি পথে ঘাটে যেসব মানুষ তার নিষ্কাশনের সমস্যা হয় পোস্টা পায়খানার জন্য, তাদের জন্য একটা পাবলিক টয়লেটও যদি আপনি করে দেন সেটাও কিন্তু আপনার সওয়াব হিসেবে গ্রহীত হবে। এই সমস্ত জিনিস, তার থেকে বড় কথা, শুধু সওয়াবের দিকে কেন তাকাবেন, আপনার তো এটা দায়িত্বের ভিতরে পড়ে।
আপনি এই বাংলায় জন্মেছেন, এই পৃথিবীর বুকে জন্মেছেন, আপনার কি একটুকু মায়া হয় না? আপনার মতো আরেকটা সৃষ্টি জগতের প্রাণীর জন্য, একটা সৃষ্টির গাছের জন্য, দয়া করে নিজের মানবতাকে জাগ্রত করুন। সবার মঙ্গল কামনা করছি, আজকের মতো রাখছি, আর যেখানেই থাকুন মানবতার ফেরিওলার মতো এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন, আমরা কিছুদিন পূর্বে গিয়েছিলাম ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত ইশাখার যে লোকশিল্প জাদুঘর, যার জয়নুল আবেদিনের লোকশিল্প জাদুঘর, এবং এখানে ইশাখার বাড়ি রয়েছে যেটা বড় সর্দার বাড়ি। পিছন সাইডে দেখতে পাচ্ছেন যে নৌকো রয়েছে, আমরা যখন গিয়েছিলাম তখন পানিগুলো শুকিয়েছিল। এবং এখানে মূলত যাওয়ার সিজন হচ্ছে, আপনারা যদি যেতে চান, আপনাদের সবচাইতে বেস্ট অফ দ্য বেস্ট সিজন হচ্ছে বর্ষাকাল। তবে একটি কথা না বললেই নয়, বৈশাখ মাসে এখানে কিন্তু মেলা হয়, বছরের পর বছর ঐতিহ্যবাহী মেলা এই সোনারগাঁয়ের ঐতিহ্যকে, সুনামকে ধরে রেখেছে। আসলে কথা প্রসঙ্গে মানবতার কথা বলছিলাম, আপনাদেরকে বলছিলাম ন্যায়পরায়ণতার কথা। কিন্তু বন্ধু এবং সুপ্রিয় দর্শনার্থীবৃন্দ, দর্শক এবং আমার প্রিয় বাংলাদেশের বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর সকল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনেরা, আপনারা ভুলে গেলে চলবে না, মনুষ্যত্ববোধকে কখনো অস্বীকার করতে পারবেন না। বাংলা ভাষার অন্যতম কবি নজরুল বলেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, ওহি জিজ্ঞাসে কোন জন, সন্তান মোর মরিছে, সন্তান মরছে আমার মার। লাইনগুলিও আজকাল ভুলে যায়, কারণ চর্চার অভাব পড়ে গেছে। ছাত্র অবস্থায় থাকলে যেমন তরতাজা থাকে, অতটা তো অতল গহ্বরে চলে যায় বয়সের সাথে সাথে। দেখতে পাচ্ছেন বড় সর্দার বাড়ির ঘাটের সামনে লোকজন, যারা ট্যুরিস্ট, বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা ছবি তুলছে। এটি হচ্ছে গেট। এই গেটটি পরবর্তী সময়ে বানানো হয়েছে যখন বাংলাদেশের অন্যতম প্রধান বা প্রধানই বলা যায় শিল্প আচার্য জয়নুল আবেদিন যখন দায়িত্ব পেয়েছিলেন। এখন যে অংশটা আপনারা দেখছেন, এটি হচ্ছে ময়মনসিংহের একটা চিত্র, একটা গ্রামীণ চিত্র বলা যাচ্ছে। এই অংশটাতে দেখুন কত সুন্দর করে বাড়ির পেছন পাশে ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা, ধানের ক্ষেত দেখুন কত সুন্দর সবুজ, মনে হচ্ছে যে ঘাসের একটা মানে বিছানো জায়নামাজের মতো বিছানা, এখানে আপনি শুয়ে ঘুমোতে পারবেন। দেখতে পাচ্ছেন মেহগনি গাছের সারি, এটা এখন বাংলাদেশের ময়মনসিংহ বা গাজীপুর এই জেলাগুলোর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে মেহগনি বা শিল, শাল গাছ, সেগুন শাল, সেগুন মেহগনি, এই তিনটি গাছ অন্যান্য গাছের সঙ্গে থাকে। দেখতে পাচ্ছেন এটি একটি জাম গাছ, বেশ পুরনো, এবং আশেপাশে অনেক কিছুই রয়েছে। আমরা আপনাদেরকে গ্রামের মেঠো পথে একটু হেঁটে হেঁটে সামনের দিকে নিয়ে যাবার চেষ্টা করছি। চলুন না, শহরের কোলাহল ছেড়ে একটু গ্রামে বেরিয়ে আসবেন। আপনারা যারা শুধু ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেটের শহরগুলোতে শুধু এক অফিস, বাসা, ব্যবসা, বাসা এই করছেন, তাদের উচিত সময় করে যে কোনো গ্রামে, হতে পারে নিজের বাড়ি তো যাবেনই, পাশাপাশি দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোকে দেখে আসুন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দেখা হয় না এ চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু এক পা ফেলিয়া, একটি ধানের শিশির বিন্দু। দেখুন এখানেও কিন্তু আমি গুলিয়ে ফেললাম, বলতে পারিনি। এরকমই হয়, অনেকটা মনে হয় যে বয়সের ছাপ শুরু হয়ে গেছে। যা হোক, আপনাদেরকে বলার চেষ্টা করছি, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আসলে কথায় কত কিছুই আছে, গানেই বা কত কিছু আছে। গানের কলি কবিতার চরণ এবং ছড়ার পঙ্ক্তিগুলোর মতো যদি মানুষের জীবন হতো তাহলে কত কিছুই হতো। যদিও এগুলোকে ভিত্তি করেই মানুষের জীবন যাপিত হয়, মানুষের জীবন অনুরণিত হয়, অনুভূতিগুলি জাগ্রত হয়। গানের মতো কত কিছুই চারিদিকে ঘটে যায়, বাংলাদেশের আকাশে বাতাসে ধ্বনিত হয় কত কিছুই। আসুন আমরা একটা গান শুনি। তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না, তোমার সলকলা দেখতে দেখতে হে ভাঙলো কাচের আয়না, এ ভাঙলো মনের আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে হে ভাঙলো কাচের আয়না। দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে গ্রামের বাড়ি। আপনারা নিশ্চয়ই দেখছেন কত সুন্দর এখানে মাটি কথা বলে। এটা সাইকা, সাইকা খুব এনজয় করে, তার কাছে মাটি এবং গ্রামীণ গাছপালা, হাঁস মুরগি, পশু পাখি সবই পছন্দের। এটা হচ্ছে সাইকার দাদার বাড়ি। আমরা সবসময় আমাদের গ্রাম নিয়ে অহংকার করি। আরেকটি কথা না বললে নয়, এই ব্লগটি আপনাদেরকে আসলে এলোমেলোভাবে শোনাচ্ছি, কারণ সবসময় তো প্ল্যান প্রোগ্রাম করে ব্লগ হয় না। এই ব্লগটি ইচ্ছে করে আপনাদের জন্য ছোট্ট করে একটা ব্লগ বানানোর চেষ্টা করেছি। আপনাদেরকে কিছুটা শহর, কিছুটা গ্রাম, কিছুটা কমার্শিয়াল এরিয়া সব কিছু মিলিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই জিনিসটির মাধ্যমে একটা চিত্রকল্প আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বাড়ির সামনে পুকুর, পুকুরে মাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হয়েছে। এটা একটা গাছ, গাছে লেবুও ধরেছে। পাশে সুপারি গাছ রয়েছে, বাঁশ ঝাড় রয়েছে। এই যে নারিকেলের চারা অনেকগুলি বড় হয়ে গেছে, শাল গাছ, এই গাছটি অনেক বড়। পাশে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু মেহগনি গাছ, এবং মেহগনি গাছের জন্য এই এঁটেল মাটিযুক্ত এলাকা, যেটা গাজীপুর জেলা, ময়মনসিংহ জেলা, কিশোরগঞ্জের একটা অংশ পর্যন্ত, এবং অপরদিকে এটা চলে গেছে উত্তরবঙ্গের অনেকটা অংশ পর্যন্ত, যেখানে এই বনায়নটা খুব সুন্দর হয়ে থাকে, কারণ এই গাছগুলি পছন্দ করে এ ধরনের মাটি, এবং এই মাটিগুলো থাকার কারণে গাছগুলো আঁকড়ে ধরে থাকে। যদিও তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না, তোমার ছলা কল দেখতে দেখতে হে ভাঙলো মনের আয়না, যৌবনে ষোলটি বছর লেগে গেছে। আসলে গানের গলা তো আর আমাদের নেই, আমি শিল্পীও নই, আমি গান গাওয়ার মতো লোক নই, তবে গুনগুন করি ভুলভাল অনেক গানের লাইন গাইতে পারি। দেখছেন আমি বাড়ির পেছন সাইডে, আরেকটু এগোলেই ধানের ক্ষেত। আমরা এখন চলে এসেছি আবার রাজধানীর বুকে। এই অংশটা রাজধানীর কোন অংশ আপনারা বলতে পারবেন? এই অংশটা হচ্ছে সেই আকর্ষণীয় ঢাকার অত্যন্ত দৃষ্টিনন্দন এলাকা, যেখানে উপরে চলে গেছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশ। যদিও উপরে মেট্রো রেল এবং নিচে যে দেখতে পাচ্ছেন আগারগাঁয়ের থেকে তেজগাঁও পর্যন্ত এরিয়া, এই অংশটি মহাখালীর পর্যন্ত নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আগারগাঁয়ের দিকে। পেছনে আইডিবি ভবন পেরিয়ে এবং আগারগাঁয়ের অংশ পেরিয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি।
আরেকটু এগুলি ফার্ম গেট চলে আসবে এবং পিছনে চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রটি ফেলে এসেছি। এই অংশটি বেশ প্রশস্ত রাস্তা, দেখতে পাচ্ছেন অনেকে সাইকেল চালাচ্ছে, যদিও ডে বাই ডে এটি রাস্তাটি বেশ বিজি একটা এরিয়াতে পরিণত হচ্ছে, সবারই এখন এই রাস্তা পছন্দের। তবে একটা কথা না বললেই নয়, ঢাকায় উপরে যতটা গতি কমেছে অর্থাৎ কম লাগছে, নিচে কিন্তু বেশি লাগছে সময়। ধন্যবাদ সবাই।